আমরা এখন ফৌতি মসজিদ থেকে বেরিয়ে কাটরা মসজিদ চলেছি। যারা আগের পর্ব অর্থাৎ ষষ্ঠ পর্ব দেখেননি তাদের জানিয়ে রাখি, আগের পর্বে আমি আপনাদের জগৎ শেঠের বাড়ি, কাঠগোলা বাগানবাড়ি ও ফৌতি মসজিদ দেখিয়েছি। আগের পর্বের লিঙ্ক আই বোতামে ও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, দেখে নেবেন। মুর্শিদাবাদ ভ্রমণ সিরিজের এটাই শেষ ভিডিও, চলুন শুরু করি। আমরা চলে এসেছি মুর্শিদাবাদের অন্যতম সেরা আকর্ষণ কাটরা মসজিদে। এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। এই মসজিদটা 1723 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খাঁ নির্মাণ করেছিলেন। এইখানেই একটি সিঁড়ির নিচে রয়েছে তার সমাধি। কাটরা মসজিদের সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো দুই কোণার উঁচু দুটি টাওয়ার, যেগুলোতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র করা রয়েছে। এই মসজিদে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, কিন্তু ভিডিওগ্রাফি করার জন্য একটা টিকিট লাগে, 25 টাকা করে নেয়। যাচ্ছি সেই টিকিটের জন্যই। অতীতে মসজিদটার কাছেই একটি বাজার ছিল। কাটরা শব্দের অর্থ বাজার, অর্থাৎ কাটরা মসজিদের সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় বাজার মসজিদ বা বাজারে অবস্থিত একটি মসজিদ। ভিডিওগ্রাফি করার পারমিশন করিয়ে নিলাম। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা উপরে উঠে গেছে কাটরা মসজিদে। এটা হচ্ছে কাটরা মসজিদের পিছনের দিকের সিঁড়ি, আর এই সিঁড়ির নিচেই হচ্ছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। চলুন, এই দেখুন, এই আমি এগিয়ে যাচ্ছি, এগিয়ে আসছি, দেখুন এই হচ্ছে সিঁড়ির তলাটা। আসুন, মুর্শিদ কুলি খাঁর সমাধি। মুর্শিদ কুলি খাঁ চেয়েছিলেন তার সমাধি মসজিদের সিঁড়ির নিচে হোক, তাই তিনি এই সমাধি মসজিদটি নির্মাণ করান। তিনি এই মসজিদ নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খাঁয়ের উপর ন্যস্ত করেছিলেন। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে 1717 খ্রিস্টাব্দে রাজধানী স্থানান্তরিত করেন। তখন মুর্শিদাবাদের নাম ছিল মুখসুশাবাদ, লোকে বলতো মুখসুদাবাদ। মুর্শিদ কুলি খাঁ নিজের নাম অনুসারে নতুন রাজধানীর নামকরণ করেন মুর্শিদাবাদ। কাটরা মসজিদ, এই সিঁড়ির নিচেই আছে মুর্শিদ কুলি খাঁর সমাধি। সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম, মসজিদের পরিচর্যা চলছে। ফেসবুকে আমার একটা পেজ আছে, নাম ট্রাভেল উইথ স্বপ্ন। যারা আমার তোলা স্টিল ছবি ও আমার ভ্রমণমূলক ভিডিও দেখতে চান তারা ফেসবুক পেজে আমায় ফলো করতে পারেন, এছাড়াও ইনস্টাগ্রামে আমায় পাবেন। এই মসজিদে একসাথে 2000 জন নামাজ আদায়কারী একসাথে নামাজ পড়তে পারত। মেঝেতে 2000টি চতুর্ভুজাকৃতি মাদুর চিত্রিত রয়েছে। স্থাপত্যের মধ্যে মুঘল ঘরানার প্রভাব বিশেষভাবে চোখে পড়ে। সম্পূর্ণ মসজিদটি আকারে চতুর্ভুজাকৃতি। পুরো মসজিদটিতে অনেকগুলি সুদৃশ্য খিলান রয়েছে। মসজিদটি 1897 সালে ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কাটরা মসজিদ দেখাতে গিয়ে মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে না বললে বিষয়টা অসম্পূর্ণ থাকে। মুর্শিদ কুলি খাঁর জন্ম নিয়ে বেশ কয়েকটি মতামত প্রচলিত রয়েছে, তবে সবচেয়ে বেশি স্বীকৃত মতামতগুলির একটি হচ্ছে আনুমানিক 1665 সালে তিনি দাক্ষিণাত্যের মালভূমির এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মকালে তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র। তার পরিবারের আর্থিক অবস্থা সুবিধাজনক ছিল না। মাত্র 10 বছর বয়সে সূর্যনারায়ণকে শায়েস্তা খানের একজন দেওয়ান ক্রয় করে নিয়ে যান। হাজি শফি ইমফাহানি নামক সেই দেওয়ান তাকে ধর্মান্তরিত করে নাম রাখেন মোহাম্মদ হাদি। হাজি শফি মুঘল সাম্রাজ্যের অধীনে দেওয়ানি তান হিসাবে বাংলা এবং দাক্ষিণাত্যের
দায়িত্বরত ছিলেন। দেওয়ানের কাছে পুত্রস্নেহে বড় হতে থাকেন শিশু হাদি। তার শিক্ষা দীক্ষার বন্দোবস্তও করেন হাজি শফি। শফি নিজের দেশ পারস্যে ফিরে যাওয়ার সময় হাদিকে সাথে নিয়ে যান। সেখানে হাদি ফার্সি ভাষা এবং সংস্কৃতির দ্বারা প্রভাবিত হন। শফি ইস্ফাহানি দিল্লিতে দেওয়ানি তান পদে নিযুক্ত হলে হাদি তার সঙ্গে দিল্লিতে আসেন। সেখানে তিনি দেওয়ানি কাজকর্ম সম্পর্কে প্রত্যক্ষভাবে জ্ঞান লাভ করেন। রাজস্ব বিষয়ক সম্যক জ্ঞানী মোহাম্মদ হাদি অল্প সময়ের মধ্যেই মুঘল রাজপরিবারের নজর কাটতে সক্ষম হন। তার বিচক্ষণতা, সততা এবং পরিশ্রমী ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে তৎকালীন সম্রাট ঔরঙ্গজেব তাকে তার জন্মস্থল দাক্ষিণাত্যের দেওয়ান হিসাবে নতুন চাকরি প্রদান করেন। তার রাজস্ব বিষয়ক জ্ঞানের জন্য নতুন উপাধি দেন করতলব খান। তার অভিজ্ঞতার স্পর্শে বাংলার রাজস্ব আদায় রাতারাতি বেড়ে যায়। 1703 সালে তিনি দাক্ষিণাত্যে গিয়ে সম্রাটের সাথে সাক্ষাৎ করেন। সম্রাট তার অবদানের স্বীকৃতিস্বরূপ মুর্শিদ কুলি খান উপাধি প্রদান করেন। মসজিদ গাত্রে কিছু টেরাকোটার কাজ করা ইঁট দেখতে পাওয়া যায়। এই ইঁটগুলির কারণে অনেকেই দাবি করেন বেশ কিছু মন্দির ধ্বংস করে সেই মন্দিরের ইঁট এই কাটরা মসজিদে ব্যবহার করা হয়েছে। তবে এই দাবির সপক্ষে বা বিপক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ আমি এখনো পাইনি। মালদাহের আদিনা মসজিদ ছাড়া এত বড় মসজিদ পশ্চিমবঙ্গে আর নেই। এই মসজিদের ভিতরে যে মাদ্রাসা ছিল সেখানে বহু ছাত্র পড়াশুনো করতেন। কাটরা মসজিদ দেখে আমরা এবার চলেছি জাহান কোষা কামান দেখতে। আমরা চলে এসেছি এখন জাহান কোষা কামানেতে। বিশ্বজয়ী জনার্দন কর্মকার এই কামানটি তৈরি করেছিলেন। কামানটার দৈর্ঘ্যে প্রায় 5.5 মিটার এবং ওজন 7 টনেরও বেশি। তো 1637 খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছিল শাহজাহানের রাজত্বকালে সুবেদার ইসলাম খাঁর আদেশে। পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ যখন মুর্শিদাবাদে আসেন তখন এই কামানটিকে সঙ্গে করে নিয়ে আসেন। এখান থেকে লক্ষ্য করছি আমার টার্গেটে একজন রয়েছে। দেখুন সামনে থেকে আগুন দেওয়ার জায়গা, মানে পছন্দ হচ্ছে, পার্সোনাল আত্মরক্ষার জন্য নিয়ে গেলে ভালো। মহিষাসুর খড়গ দিয়ে আর পোষাচ্ছে না, এবার কামানটা দেখে পছন্দ হয়েছে, আগামী দুর্গাপুজোয় মহিষাসুরকে দেখবেন এই কামান নিয়ে। পলাশদা কামানটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, চাকানোর চেষ্টা করছে। এই যে আরেকজন ওখানেতে আছে, চেষ্টা করেছিল তোলার, চাকাবার কাঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখন ওই যে ক্লান্ত হয়ে বসে পড়েছে। জাহান কোষা কামান দেখে ফিরে যাচ্ছি। এখন আমরা যাব স্টেশনে, সেখানে আমাদের জন্য হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে আমাদেরকে নিতে। মোটামুটি শেষ, আরও কয়েকটা টুরিস্টরা যা কিছু দেখে সেটুকুকে আমরা এক্সপ্লোর করলাম সবাই মিলে।
আপনাদের আমি সেই সব ভিডিও দেখিয়েছি, কিছু কিছু হয়তো বাকি থেকে গেল। এরপরে আপনারা যদি আরও একটা দিন সময় নিয়ে আসেন, তবে ছোট্ট ছোট্ট যেগুলো আছে সেগুলোকেও আপনারা দেখে নিতে পারেন। আর কাশিমবাজার রাজবাড়ি, সেটা আমরা তো গেলাম না, সেটা অনেকটাই যেতে হবে এখান থেকে। তো আপনারা আসলে তিন দিনের জন্য আসবেন, যেদিন আসবেন পরের দিনটা থাকবেন, তারপরের দিনকে ঘুরে বিকেলের ট্রেন ধরে আপনারা ফিরতে পারবেন, তাহলে ঠিকঠাকভাবে আপনারা পুরোটা দেখতে পাবেন। মূলত যেগুলো দেখার সেগুলো দেখিয়ে দিয়েছি। এই ফাঁকে বৌদিদের চুপি চুপি একটা কথা জানিয়ে রাখি, মুর্শিদাবাদের সিল্কের শাড়ি কিন্তু বিখ্যাত, বেড়াতে গেলে একটা কিনে আনবেন। আমাদের মুর্শিদাবাদ ঘোরা শেষ আপাতত, আমরা স্টেশনেতে যাব। তো আমাদের ঘোরাটা আজকে, মুর্শিদাবাদ ঘোরাটা সম্পূর্ণটাই টাঙ্গাই করে হয়েছে, হয়তো অনেক রকমের অনেক টাঙ্গাই পাবেন ঘোড়ার গাড়ি। তো আমাদের আজকে যে ঘুরিয়েছে তাকে একটু দেখিয়ে দিই, সত্যম। এই টাঙ্গা আমাদের এনারই টাঙ্গায় করে আমরা গেছি, আর সত্যমদা যেভাবে আমাদের ঘুরিয়েছে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে এবং উপকার হয়েছে। কোনো সময় কোনো রকম তাড়া দেয়নি। সত্যমদা তোমার নাম্বারটা দিয়ে দাও। 89 72 79 04। সত্যম তার ঘোড়া, এর নাম কি পাখি? পাখি। পাখির বয়স 14 বছর। ওর পাত্র এখনও দেখা হচ্ছে? এখন 4:35 বাজে, ঘুরে যেতে আরও কিছুটা টাইম লাগবে, তাই এই রেলগেট ক্রস করছিলাম, তো সেখানেই নেমে গেলাম। একদম সামনে 100 মিটারেরও কম ডিস্টেন্সে হচ্ছে রেল স্টেশন, নেমে গেলাম এবং সেইখান থেকেই আমরা স্টেশনেতে ঢুকে যাচ্ছি। আমার পিছনে রয়েছে পলাশদা, পলাশদা আছে পিছনে, কৃষ্ণেন্দু আছে এবং বাকি সকলেই আছে। সময়ের অভাবে আমরা বেশ কিছু স্পটে যেতে পারিনি, আপনাদের সেই অদেখা স্পটের হদিস দিয়ে রাখছি। স্পটগুলি হলো মতিঝিল পার্ক, এখানে ঘসেটি বেগমের প্রাসাদ ছিল, এখন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধ্যাবেলা। এছাড়াও আছে আস্তাবল, রাধামাধব মন্দির, ডাহাপাড়া জগৎবন্ধু আশ্রম, কিরিটেশ্বরী মন্দির, বড়নগর রানী ভবানী মন্দির, আর্মেনিয়ান চার্চ, কাশিমবাজার রাজবাড়ি, ইংরেজদের সমাধি, ডাচ সমাধি, মহারাজা নন্দকুমারের বাড়ি, এছাড়াও আরও অনেক জায়গা আছে। এই মুর্শিদাবাদ স্টেশনে চলে এসেছি, আমরা মুর্শিদাবাদ ঘুরলাম একসাথে। সুমন এখানে থেকে গেছে, ওর মাসির বাড়ি। তো আমরা বাকি চারজন ফিরে যাচ্ছি, পাঁচজন এসেছিলাম, চারজন ফিরে যাচ্ছি। আমার পিছনেতে রয়েছে অভিব্রত রয়েছে, আর এখানে পলাশ রয়েছে, আর আমার ডান দিকে রয়েছে ক্রিশ। তো কেমন লাগলো জানাবেন, আর এই রকম ট্যুর আশা করি আমরা আগামী দিনে নিশ্চয়ই করতে পারবো, আমরা অন্তত এরকমই আশা রাখি। আপনারা কি বলছেন? অবশ্যই অবশ্যই, এরকম ট্রিপ আবার হবে, কেন হবে না? একদম কম্প্যাক্ট ট্রিপ, দুর্দান্ত লাগলো, মুর্শিদাবাদ তো মন ভরিয়ে দিয়েছে এবারে। সত্যি তাই, ঐতিহাসিক জায়গায় একটা ঐতিহাসিক ট্রিপ, এই ট্রিপ আমরা চিরকাল মনে রাখবো, চিরকাল। এবং এই ভিডিওটা আশা করি আপনাদেরও ভালো লাগবে, প্রত্যেকের চ্যানেলে। মুর্শিদাবাদ ভ্রমণ সিরিজ এখানেই শেষ হলো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি রাঁচি, বেতলা, নেতারহাট, ম্যাকলাক্সিগঞ্জ ভ্রমণ সিরিজ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। D5 I am my eye gora 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 I am my e
কতই রাখিলি জানে হে আপন তুমি আজ সে তো আপন নয় আয় মনের মানুষ তিনি চলে যায়।